আমরা সব শুরু করতে আমরা আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমী আছি মৌসুমী ডিমল থেকে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ আবার নতুন করে আমার খামারটি শুরু করলাম তো আমার আব্বু এবং আমাদের যে কাজের লোকটি এবং আমার ছেলে গিয়েছিল গরু কিনতে তো আমার ছেলে একটু একটু ফুটেজ আমার জন্য নিয়ে এসেছে ভিডিও করে তো সেই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমি নতুন করে আবারও খামা শুরু করলাম তো এরপর বাসায় নিয়ে আসলো গরুগুলো আমি সবগুলো দেখলাম কেমন হয়েছে তো এবার আলহামদুলিল্লাহ আমরা সার বাছুর এনেছি তো এবার সার পালবো এই চিন্তা করে আবার নতুন করে শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছেন কারণ আমি ঘরটা ছিল ভেবেছিলাম যে আর পালবো না এই যে গাইটা আছে এটাকেও কিছুদিন পরে বেঁচে দেব এটাই ভেবেছিলাম তো পরে সিদ্ধান্ত আবার চেঞ্জ করলাম যে ঘর আছে যেহেতু এখন আর আমার অনেকগুলো খেরও আছে তো এগুলো সব নষ্ট হবে যেহেতু তাই ভাবলাম যে আবার কিছুদিন গরুটা পালি তারপরে নাহলে বাদিয়ে দেব আর গরু পালনও কিন্তু একটা নেশার মতন বা মজার বিষয় আসলে পালতে পালতে ভালো লেগে যায় তাই আর ভাল লাগছিল না ঘরটা খালি খালি ছিল তাই আমরা সবাই মিলে আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে আমরা আবার কিছু সার গরু আনব এতদিন তো বকনা দিয়ে খামারটা করেছিলাম এবার ভাবলাম কিছুদিন ফ্যাটেনিং করে দেখি কি অবস্থা আল্লাহ যদি এবার একটু মুখ তুললে তাকায় তো এটা হচ্ছে গরু আনার পরের দিনের ভিডিও তো সকালবেলায় আমার ডাক্তার এসেছিলো আর ওদেরকে কৃমিনাশক কিছু ইঞ্জেকশন দিয়ে গেছে আর এর পরের দিন দিয়ে গিয়েছিল হচ্ছে লাম্পিংয়ের ভ্যাকসিন কারণ আসলে লাম্পিংটা কিন্তু অনেক এখন গুরুতর সবখানে হচ্ছে তাই এটা থেকে কিন্তু আমাদের এই মানে বাঁচার জন্য অবশ্যই ভ্যাকসিনেট করতে হবে তো এখন আমরা ফার্স্টে এদের কৃমিনাশকটাই করলাম সবগুলোকেই করা হয়েছে আর আমার গরুগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই জানাবেন তো আমার এই ডিসিশনটাও কেমন লাগলো আপনাদের সেটাও জানাবেন অনেক ভাইয়েরাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে আপু আপনি আবার শুরু করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো আপনাদের কথার ভিত্তিতেও কিন্তু আমি আবার ডিসিশনটা চেঞ্জ করলাম ভাবলাম যে আর কিছুদিন পেলে দেখাই যাক কি হয় তো এই তো গরুগুলোকে ভ্যাকসিনেট করা হচ্ছে তো আমার আব্বু কিন্তু এতে খুবই খুশি আসলে ঘরটা খালি খালি ছিল সবারই মনটা খারাপ লাগছিল কারণ এখন এই ঘরে আমাদের কিছু করার নেই এখন তাই ভাবলাম যে গরুগুলো আবার পালি তো এই যে গরুগুলো কিনে নিয়ে এসেছি এগুলো সবগুলো হচ্ছে ফিজিয়ান গরু ফিজিয়ান জাতের তো গরুগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাস্টে যে লাল গরুটা দেখেছেন ওটা হচ্ছে জার্সি অ্যান্ড দেশির ক্রস হয়তো বলেছিল তো এই তো এবার এগুলো দিয়ে শুরু করলাম আল্লাহর নাম করে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ আমি আশাবাদী যে ভালো কিছুই হবে তো ডাক্তার আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হয় তো এখন আমরা সেভাবে শুরু করছি তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ডের ইচ্ছাতে আমি খামারটা করেছিলাম তো হ্যাঁ আমার হাজবেন্ডের ইচ্ছা পূরণ করার জন্যই আমি কিন্তু খামারটা করেছি তো এখনও প্রবাসী অনেক ভাইরাই আমাকে কমেন্ট করে বলেন যে আপনারা খামার করতে চান আপনার খামার করতে ইচ্ছুক আমিও বলবো অবশ্যই আপনার যারা করতে চান করবেন কারণ খামার করা কিন্তু খারাপ কিছু না অনেক ভালো একটা কিছু যদি আপনি লাভবান হতে পারেন আর আমি অবশ্যই বলবো যে আপনারা একবারে একটু দক্ষতার সাথে করবেন ভালো করে জেনে বুঝে সব কিছু ভালো করে আগে বুঝবেন তারপর করবেন কোনোটাতে লস নেই অবশ্য আপনি যদি বকনা দিয়ে করেন তাহলেও কিন্তু লস নেই আপনি যদি ফ্যাটিনিং করেন তাতেও কিন্তু লস নেই কিন্তু সব কিছুই আপনাকে বুঝে শুনে করতে হবে যে কোনটা দিয়ে করলে আপনার জন্য সুবিধা হয় তো সবার যে আমার মতন হবে যে কনসিপ করবে না এমন কিন্তু নয় আপনার কিন্তু বকনা দিয়েও শুরু করতে পারেন কিন্তু ফ্যাটেনিংটা সবাই বলে যে এটাতে একটু রিস্ক কম হয় এটাতে একটু খরচ কম হয় তো সেই হিসেবে কিন্তু এটা করাই বেটার তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বকনা দিয়ে শুরু করব তো সেটা করে দেখেছি তো আমরা লাভবান হতে পারিনি তো জন্য যে আপনিও হতে পারবেন না তেমনটা কিন্তু নয় তো আমি এবার আবার ফ্যাটেনিং শুরু করলাম তো আমি খুবই আশাবাদী যে ভালো কিছু হবে আর আপনারা এই বোনটির পাশে তো আছেনই সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছুই হয় তো আমি এর মধ্যে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার ভিডিও দেখছেন পেজটি অবশ্যই একটু লাইক এবং ফলো করে দেবেন আর যারা সেই শুরু থেকে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই গরুগুলো কেমন লেগেছে এবং এই গরু সম্পর্কে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি আপনাদের চেষ্টা করব সব কিছু জানাতে তো ওদের সাথে কিন্তু আমার গাভীটা এবং ছোটো বাচ্ছুরটাকেও ভ্যাকসিনেট করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে আমি বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ